মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপজাদিনত মহানগর বাসীলৈ উপহার। গুৱাহাটী গড়ভাঙ্গা পথত নির্মাণ হব তিনি লেন যুক্ত উড়ন সেতু। অনাগত তিনি বছর ভিতর সম্পন্ন হব নতুন সেতুখনৰ নির্মাণ। আজি আমার এটা গুৱাহাটীবাসীৰ বাবে ভাল দিন। গড়ভাঙা পথৰ ওপৰত এখন উৰণীয়া সেতু নির্মাণ হব। সাইকেল ফ্যাক্টরিলৈকেও তারপরা আমি উলাই যাব পাৰিম আৰু লাল গণেশৰলৈকেও আমি সেই উৰণীয়া সেতুখনৰ ওপৰ দি আমি যাব পাৰিম। মহানগৰীৰ লাল গণেশ লখৰা সাইকেল ফ্যাক্টরিত আৰু নাথাকে যানজট। ঘণ্টার পাছত ঘণ্টা আৰু ৰাজপথত সময় পাৰ কৰিব নালাগে যাত্ৰীয়ে। বিপরীতে অতি কম সময়ের ভিতর আর্যনগরের পর লখরা পাব যাত্রী, কিয়নো মহানগরী আর্যনগর লখরা সংযোগী পথত নির্মাণ হব অত্যাধুনিক উড়ন সেতু। বৃহস্পতিবার সেতুখনের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যে গুৱাহাটীর সাইকেল ফ্যাক্টরির পর লাল গণেশলৈ গড়ভঙা পথর উপর আমি এখন উড়ন সেতু নির্মাণের আজি আধারশিলা স্থাপন করছো। 376 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হব আর্যনগর লখরা সংযোগী সেতু। উড়ন সেতুখনের দৈর্ঘ্য 2 কিলোমিটার, 84 মিটার, প্রস্থ 12 মিটার। তিনি লেন যুক্ত সেতুখনেরে ফটাশিল আর লাল গণেশর দিকে যাওয়ার সুবিধা থাকিব। এই উড়ন সেতুখন 2.84 কিলোমিটার হব, অর্থাৎ কালা আমার গুরুচরণ নার্সিং হোমের পর আমি পোনে পোনে ন্যাশনাল হাইওয়েত আমি উঠিব পারিম। আমি আশা করছো যে দুবছর বা দুবছর 6 মাহৰ ভিতৰত, মোটামুটি 3 বছৰ হব নালাগে, 3 বছৰতকৈ কম সময়ৰ ভিতৰত এই উড়ন সেতুখন আমি নির্মাণ সম্পূৰ্ণ কৰিম আৰু সেই ধৰণে লোক নির্মাণ বিভাগক কামত আগবাঢ়ি যাবৰ বাবে মই আহ্বান জনাম। মহানগরীর সুপারমার্কেট মালিগাঁও জুরুত উড়ন সেতু মুক্তির পাছত এইবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আর্যনগর লখরা সংযোগী উড়ন সেতু মুক্তি লক্ষ্য। ২০২৬ ভিতর সম্পন্ন হব লাগিব সেতুখন। ইপিনে আর্যনগর লখরা সংযোগী উড়ন সেতুর শিলান্যাস স্থাপন কার্যসূচীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। 28 ফেব্রুয়ারীত মুক্তি হব গুৱাহাটী উত্তর গুৱাহাটী সংযোগী দলগর ভরলুমুখ অংশ। ১৫ মার্চৰ ভিতর মুক্তি হব রাষ্ট্রীয় ঘাইপথের উপর নির্মাণ করা সকলো দলক। যাতে 28 ফেব্রুয়ারি তারিখে গুৱাহাটী উত্তর গুৱাহাটী দলংর যিটো এটা পার্ট আছে, অর্থাৎ ভূতনাথৰ পৰা আমি ডাইরেক্টলি লাচিত স্টেচুত আমি ব্রহ্মপুত্রৰ উপর দি উঠিব পাৰিম, সেই অংশ আমি গুৱাহাটী ৰাইজৰ বাবে মুকলি কৰি দিয়াৰ বাবে আমি প্রচেষ্টা কৰিছো। এই কাম হৈ যোৱাৰ লগে লগে ভৰলুমুখৰ ট্ৰেফিক জাম সম্পূৰ্ণৰূপে নোহোৱা হ'ব। একেদৰে ব্ৰহ্মপুত্ৰৰ সৌন্দৰ্য বৰ্ধন উদ্যান ৰোপৱে স্থানলৈ বৃদ্ধি কৰাৰ লগতে আগন্তুক এটা বছৰত সমগ্ৰ গুৱাহাটী মহানগৰীত CCTV কেমেৰা সংযোগ কৰাৰ কথা প্ৰকাশ কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। উল্লেখ্য যে বৃহস্পতিবারে আর্যনগর লাল গণেশ সংযোগী সেতুর শিলান্যাস স্থাপন অনুষ্ঠানতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুক্তি করে গুৱাহাটী পৌর নিগমের 24টা রাজহুয়া শৌচাগার, 31টা রাজহুয়া ভবনের 19খন শ্মশান আর কবরস্থান। সঞ্জয় বরা আর বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।